হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই অনেকে বাসায় ল্যান ইউজ করেন, অর্থাৎ অন্য কম্পিউটার থেকে আপনাদের কম্পিউটারে কানেক্ট করে ফাইল ডকুমেন্ট ইন্টারনেট কানেকশন ইউজ করেন, অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ইউজ করেন। কিন্তু যদি আপনারা যে পোর্টটাতে ল্যান কানেকশনটা কানেক্ট করেন, যদি আপনার ওই কানেক্টরটা নষ্ট হয়ে যায় না চলে বা ইন্টারনেট ইউজ করতে না পারেন, তাহলে আপনাদের কীরকম হবে? তো এইটাই একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি। এখন এই সমস্যাটা কীভাবে, যদি আপনাদের হয় তাহলে আপনারা কীভাবে সলভ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের পিসি নিয়ে যেতে হবে হার্ডওয়্যারের যারা মানে মেনটেন করে সার্ভিসিং করে, সেখানে নিয়ে যেতে হবে। তার হার্ড ডিস্ক মাদারবোর্ড খুলবে, সেখানে আপনাদের যে ল্যান পোর্টটা আছে সেটা চেঞ্জ করবে। অনেক অনেক কাজ, অনেক সময়েরও দরকার আছে। তো এতে করে আপনার অনেকটা ঝুঁকিও হতে পারে যে আসলে আমার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায় কি না, ইত্যাদি ইত্যাদি। তো এই সব ঝামেলা থেকে বাঁচার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা মার্কেটে যাবেন, মার্কেট থেকে একশো টাকা থেকে শুরু করে 200-300 টাকার মধ্যে আপনারা একটা ল্যান কানেক্টর পাবেন। সেই ল্যান কানেক্টরটা নিয়ে আসার পর আপনারা কীভাবে সেট আপ করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ল্যান কানেক্টরটা নিয়ে এসেছি, আমার টাকা নিয়েছে 180 টাকার মতো নিয়েছে। হয়তো আপনার কাছে এটা এক একজনের কাছ থেকে যেরকম পড়ে সেরকম নিয়ে নেয়। তো আমি এটা প্রথমে সংযোগ করতেছি। মূলত এটা প্রথমে সংযোগ মানে কানেক্ট করা লাগে না, এখানে একটা ডিস্ক থাকে, সফটওয়্যার থেকে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে আপনার এটা কানেক্ট করতে হয়, তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই আমার তো নেট কানেক্ট হয় না, এরর দেখায়। তো সেটি আমি সলভ করার জন্য সর্বপ্রথম আমি এটা কানেক্ট করতেছি। তো আমি এখানে সর্বপ্রথম কানেক্ট করলাম, যেখানে দেখুন আপনার এখানে আমার সফটওয়্যার ইনস্টল হচ্ছে। এটা হয়ে গেছে। এখন এখানে আপনার যেটা করতে হবে, এখান থেকে ম্যানেজ থেকে আপনাদের ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখুন আমি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার মানে সেট আপ করতেছি সেটা হচ্ছে এটা, ইউএসবি 2.0 10/100 MB ইন্টারনেট অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা আপনারা পাবেন, এই নাম বললে আপনাদেরকে এই অ্যাডাপ্টারটা দিয়ে দেবে। তো যখন আপনারা সর্বপ্রথম এটা মানে ড্রাইভার ইনস্টল না করার পর আপনারা এটা সরাসরি ঢুকাবেন আপনাদের পিসিতে কানেক্ট করবেন, তখন আপনাদের এরকম একটা ইরর মেসেজ আসবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই অ্যাডাপ্টারটা কেনার সাথে একটা ডিস্ক পাবেন, সেই ডিস্কের ভিতরে একটা সফটওয়্যার পাবেন, সেই সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি এটা কানেক্ট করবেন। আর যদি না আপনি, তাহলে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন, অথবা আমার এই ভিডিওর নিচে আমি সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো বর্তমানে এটা এই অবস্থায় থাকলো, আমি আমার সফটওয়্যারটা আমি ইনস্টল করতেছি। এটা আমার ডিস্কে নেই, আমি এটা আলাদা করে রেখে দিয়েছি। এই যে এই সফটওয়্যারটা আমি এখানে রেখে দিয়েছি, এখান থেকে আমি এখন ইনস্টল করতেছি। ইনস্টল করার জন্য আমি ডবল ক্লিক করলাম, তারপর নেক্সট তারপর ইনস্টল ফিনিশ। ওকে, সেটা হয়ে গেছে। এটা আমি এখন ক্লোজ করে দিয়েছি, এটার কোনো দরকার নেই। এখন আমি এখানে আমি আবার গিয়ে দেখি এখন কী অবস্থা। ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার, এখন কিন্তু এখানে এই অবস্থায় আছে। তো এটা আমি একটু খুলে দেখি। আবার কানেক্ট করি,
এখন কিন্তু এটা নাই, এখন কিন্তু এটা চলে, ইডোরটা চলে গেছে। এখন এটা আপনি পাবেন এখানে, এই যে দেখুন, এখন এটা এখানে সেট আপ হয়ে গেছে, ইউএসবি 2.02 প্লাস ইথার অ্যাডাপ্টার, এই যে এটা এখন এটা। ওকে, আপনার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর যদি আপনাদের ডায়াল ব্রডব্যান্ড কানেকশন ডায়াল আপ হয়ে থাকে তাহলে আপনারা এটা কীভাবে সেট আপ করবেন। তো এখানে আপনারা দেখতেছেন, এখানে এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই সেন্স অ্যাডাপ্টার সেটিং। এখানে আমার একটা ছিল, আগে এটা ছিল, এটা আমার কাজ করতো না, সেই কারণে আমি নতুন করে এটা সেট আপ করলাম। তো এটার জন্য আপনার যদি মানে যদি ডাইরেক্ট কানেক্ট করে থাকেন অথবা রাউটার থেকে কানেক্ট করলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, আর যদি রাউটার থেকে কানেক্ট না করেন তাহলে আপনাদের আইপি বসাইতে, আইপি বসানোর জন্য আপনাদের প্রপার্টিসে যাইতে হয়। প্রপার্টিস থেকে আপনাদের এখানে এই প্রপার্টিসে যেতে হয়, এখান থেকে আপনাদের আইপি সব কিছু আইপি বসিয়ে দিলে আপনাদের কাজ ওকে হয়ে যায়। তো যেহেতু আমার এটা আইপি বসাইতে হবে না, আমার এটা ডায়াল আপ করা আছে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডায়াল আপ করা থাকলে যদি আপনাদের ডায়াল আপ করা থাকে ল্যান্ড কানেকশন বা ইন্টারনেট কানেকশন, তাহলে আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। এই যে নেটওয়ার্কের আইকন চিহ্নটাতে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেট আপ নিউ কানেকশন অর নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কানেক্ট টু দ্য ইন্টারনেট এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট করবেন। তারপর এখানে দেওয়া আছে ব্রডব্যান্ড, এখানে শো করে দেন। এখানে দেখলেন ডায়াল আপ কানেকশন আছে, এখানে আমার ব্রডব্যান্ড, এখানে আছে কানেক্ট ইউসিং ডায়াল আপ মডেম। তো আমার তো এটা মডেম না, এটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। তো ব্রডব্যান্ডটা আমি ক্লিক করলাম, ব্রডব্যান্ডে ক্লিক করার পর আপনার এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমার ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি রিমেম্বার করে দিলাম, আর এখানে অ্যালো করে দিলাম, তারপর কানেক্ট করলাম। টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন, টেস্ট করতেছি এখানে, দেখুন এখন কিন্তু আমার এখানে ইউলোসেনোটা নেই, অর্থাৎ আমার ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতেছে, এখানে বলতেছে ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। তো ওকে, এটা এখন ক্লোজ করে দিলাম আমি। তো আমার ইন্টারনেট কানেকশন হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। আপনার এখানে দেখুন ব্রডব্যান্ড কানেকশন, পাবলিক নেটওয়ার্ক, তারপরে অ্যাডাপ্টারটা দেখেন, এখানে দেখুন এখানে আমার ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। তো কি এইভাবে আপনার আপনাদের পিসিতে ইন্টারনেট কানেকশন অথবা অ্যাডাপ্টার কিনে সেট আপ করতে পারবেন। আর যদি না পারেন তারপর আপনার আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন, কমেন্ট করে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোথায় কীভাবে কী করবেন না করবেন। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।